আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি দাগনভূঞা পৌরসভায়। আপনাদেরকে দেখাবো দাগনভূঞা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাংলা বাজার সাবেক পাকিস্তান বাজারের সড়কের মাথা থেকে উদ্রাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত। এই সড়কে চলতে গিয়ে স্থানীয় কিছু সুপার হিরোর সাথে আমাদের দেখা হয়। সুপার হিরো কথাটা কেন বললাম আপনারা ভিডিওর সামনে গেলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এই সড়কে তেমন কোনো ময়লা নেই। তো এখানে হচ্ছে যে আসল মূল কাহিনী, কেন ময়লা নেই, কী হচ্ছে আমরা সেটা আপনাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন সাদা টি শার্ট পরে স্থানীয় কিশোর এবং যুবকরা, মূলত এরাই হচ্ছে যে সড়কটা আপনার পরিষ্কার করতেছে এবং বর্ষার পানি যেন সড়কে না জমে থাকে পানি নিষ্কাশনের জন্য ড্রেনে ব্যবস্থা করে দিচ্ছে। ড্রেন তো আগে করা রয়েছে, তো এরা সাফ সাফাই করে ড্রেনে পানিটা যেন নেমে যায় সেই ব্যবস্থাই করতেছে। এরা কিন্তু এই মহল্লারই স্থানীয় কিশোর এবং যুবক। শুধু কিশোর এবং যুবকরাই নয়, এই কাদের সাথে জড়িয়ে রয়েছে এই এলাকার বৃদ্ধরাও। এই সুপার হিরোরা কোনোরকম মনে করেন যে পারিশ্রমিক ছাড়াই স্বেচ্ছায় এই কাজগুলো করতেছে। শুধু যে সড়কের পানিগুলো ড্রেনে নামার ব্যবস্থা করতেছে বিষয়টা তা নয়, সড়কের যতগুলো ময়লা ছিল তারা সাফসাফাই করতেছে এবং সড়কটা যে যেই অংশে নষ্ট হয়ে গেছে অর্থাৎ সড়কের ভাঙন ধরেছে সেই সেই অংশে তারা নিজ উদ্যোগে এখানে ইট দিয়ে সড়কটা সংস্কার করতেছে। আসলে ওদেরকে সুপার হিরো বলার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। ওরা এই কাজটা করতেছে কোনোরকম পারিশ্রমিক ছাড়া। এখানে রয়েছে স্থানীয় কিশোর যুবক এবং বৃদ্ধরা এই কাজে অংশ নিয়েছে, সবাই মিলে এই কাজটা করতেছে। এটা সত্যি অনেক প্রশংসনীয় একটা ব্যাপার। যেখানে আমরা টিভি চ্যানেল খুললে দেখতে পাই কিশোর গ্যাংয়ের উত্তাপ, এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে এই এলাকার কিশোর এবং যুবক বৃদ্ধরা সবাই মিলে এই রকম একটা কাজ করতেছে। আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন সড়কটা কেমন চকচকে করে ফেলছে, তারা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছে। তাছাড়া মনে করেন যে সড়কের যে যে অংশে ভাঙন রয়েছে তারা কিন্তু তা সংস্কার করতেছে। কিশোর গ্যাংয়ের উত্তাপ এই মহল্লায় না থাকার সবথেকে বড় কারণ হচ্ছে এই মহল্লার মুরব্বীরা স্থানীয় যুবক এবং কিশোরদেরকে নিয়ে সবসময় সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকেন। চলুন আমরা ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করি যে এই কাজটা কি পৌরসভা থেকে হচ্ছে নাকি নিজ উদ্যোগে হচ্ছে, আর এই কাজটা তারা কিভাবে করতেছে এটা আমরা একটু ওনাদের কাছ থেকে জেনে নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম যে আপনারা যে কাজটা করতেছেন এটা তো উদ্যাসু সড়ক, দাগনভূঞা পৌরসভার 9 নম্বর ওয়ার্ড। তো এই যে কাজটা করতেছেন এটা কি আপনাদের নিজ উদ্যোগে নাকি পৌরসভা থেকে? এটা আমাদের এলাকাবাসীর উদ্যোগে করা হচ্ছে। এখানে আমরা এলাকাবাসীর উদ্যোগে আমুল্লাপুরে উদ্রাজপুরের যুব সমাজের উদ্যোগে এই রাস্তা সংস্কারের কাজ চলতেছে। মানে সম্পূর্ণ যে আপনাদের এই এলাকার যুবক বা কিশোর যারা আছে তাদেরকে নিয়ে আপনারা নিজেরাই করতেছেন? এলাকাবাসী যুবকদের উদ্যোগে, যুবকদের উদ্যোগে কাজ করা হচ্ছে। আমি মনে করি সব এলাকাতেই এরকম যুবকেরা যদি উৎসাহিত হয়ে নিজের রাস্তাটা নিজে সংস্কার করে তাহলে আসলে পৌরসভার অনেক উপকৃত হবে, সাধারণ জনগণের উপকৃত হবে। যাক মাশাল্লাহ, আপনারা যে পৌরসভার দিকে তাকায় থাকেন না বা কোনো বাজেটের জন্য তাকায় থাকেন না নিজের দিকে, আপনারা নিজেদের যুবকদেরকে নিয়ে কাজটা করতেছেন এটা খুবই আসলে প্রশংসনীয়, আমার কাছে খুব ভালো লাগলো। আমরা গত কিছুদিন আগে গজরিয়া সড়কের একটা ভিডিও দেখাইছিলাম আপনাদেরকে যে রাস্তাটা একদম যা তা অবস্থা, ওইখানকার পৌরসভা থেকে কোনো কাজ হচ্ছে না এবং যুবকদেরকে ওই এলাকার যুবকদেরকেও কোনো অ্যাক্টিভিটিস পারলাম না, কিন্তু আপনাদের এখানে আমরা যথেষ্ট অ্যাক্টিভিটিস দেখতে পেলাম। একদম বাংলা বাজারের মুখ থেকে এদিকে উদ্রাজপুর আমরা দেখতে পাচ্ছি যে সামনে উদ্রাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এ পর্যন্ত কাজটা মোটামুটি যথেষ্ট আপনারা নিজেদের উদ্যোগে করতেছেন। রাস্তা ভাঙাচুরা হলেও এটা নিজের উদ্যোগে আপনারা সমস্যা করতেছেন, এটা আসলে প্রশংসনীয়। যে জায়গায় অন্য অন্য এলাকাতে আমরা কিশোর গ্যাংয়ের অত্যাচার দেখতে পাই সে জায়গায় আপনারা কিশোরদেরকে নিয়ে এলাকার যুবকদেরকে নিয়ে এটা প্রশংসনীয় একটা কাজ করতেছেন, এই জন্য আপনাদেরকে বিশেষ ধন্যবাদ দেয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কাজ করতেছেন আপনারা নিজের উদ্যোগে শুনলাম, এটা কি আসলে কি এটা নিজেদের উদ্যোগে? জি, এটা আমাদের যুবকদের উদ্যোগে এবং বড়দের সহযোগিতায় আমরা এগুলা নিজেরাই করতেছি। মানে মহল্লার বড় ছোট সবাই মিলে একসাথে জোট বেঁধে নিজেরা করতেছেন? নিজেদের এলাকার জন্য নিজেরাই করতেছি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। যে যে জায়গায় আমরা অন্যান্য এলাকায় দেখতে পাই যে কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ, কিন্তু 9 নম্বর ওয়ার্ডের এই অংশের মানুষগুলো আসলে অ্যাক্টিভ, সামাজিক কার্যক্রমে অ্যাক্টিভ দেখতে পেলাম, এটার জন্য আপনাদেরকে বিশেষ ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ। এটা সত্যি প্রশংসনীয় একটা বিষয়। দেখতে পাচ্ছেন এখানকার আমরা যতটুকু দেখতে পেলাম বা যতটুকু জানতে পারলাম যে মুরব্বী এবং ইয়াং বা কিশোর যাই বলেন না কেন সকলে একে অপরের সাথে একদম মিলেমিশে কাজ করে এই এলাকায়, এটা সত্যি প্রশংসনীয়। যে জায়গায় মনে করেন যে আমরা টিভি খুললে এবং পত্রিকা খুললে আমরা দেখতে পাই যে কিশোর গ্যাংয়ের অত্যাচার,
কিন্তু এই এলাকায় এই জিনিসটা কিন্তু ভিন্ন রকম। আমরা এটা যতটা দেখতে পেলাম জানতে পারলাম ওনাদের সাথে কথা বললাম, কিন্তু এইটাই প্রমাণিত হয় যে আসলে মুরব্বীরা যদি কৃষকদেরকে পরিচালনা করতে পারে সঠিকভাবে তাহলে কৃষক গ্যাংয়ের উত্তাপ এটা ছড়ানো প্রয়োজন পড়ে না, এটা ছড়ায় না, এটা কিন্তু এই এখানে কিন্তু প্রমাণিত। আসসালামু আলাইকুম। গতকালকেও দেখলাম যে আপনারা সড়কটা কাজ করতেছেন ওই দিক থেকে, আমরা দেখলাম আজকেও দেখতেছি সড়কটা কাজ করতেছেন। তো আসলে যেটা জানতে পারলাম যে এটা সম্পূর্ণটাই হচ্ছে যে আপনাদের ব্যক্তি উদ্যোগে। তো এমন একটা মহৎ কাজের জন্য আপনাদেরকে বিশেষ ধন্যবাদ। আসলে আপনারা যে এইভাবে কিশোর এবং যুবক বা মুরব্বীরা সকলে মিলে এরকম একটা কাজ করতে পারবেন দাগনভূঞা পৌরসভার মধ্যে, এটা সত্যি দাগনভূঞা পৌরসভার জন্য গর্বের একটা বিষয়। তো এই জিনিস কিভাবে আসলে সকলকে নিয়ে কাজটা করতেছেন যদি একটু বলতেন? আমাদের একটি উন্নয়নের একটা পরিকল্পনা, কারণ পৌরসভা বাংলা বাজার থেকে উদ্যোগপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই সড়কটা পৌরসভা মেরামত করেছে, এরপরও বর্ষার কারণে নষ্ট হয়ে গেছে। আমরা এলাকাবাসী যুবক বৃদ্ধ আবাল বনিতা সবাই উদ্যোগ নিয়ে এই রাস্তাটাকে বাংলা বাজার থেকে উদ্যোগপুর জায়গাটাকে আমরা ডেভেলপ করতেছি, সহউদ্যোগে শিক্ষা সমের ভিত্তিতে আমরা সবাই উদ্যোগ গ্রহণ করতেছি। এই জন্য পৌরসভাকে ধন্যবাদ, পৌরসভার একটা মানসিক সাপোর্ট আছে যে সবার অর্থায়ত সবগুলো করা সম্ভব নয়, এরপরও আমরা এই কাজটা করতেছি এলাকার যুবকদেরকে নিয়ে, যেখানে সারা বাংলাদেশে আপনার কিশোর গ্যাং নিয়ে আনা অত্যাচার অদৃষ্ট। বিশেষ করে কিশোর গ্যাংয়ের সাথে আমাদের এলাকার কোনো ছেলেপেলে জড়িত নাই, তার কাছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা তাদেরকে নিয়ে সবার উদ্যোগ দিয়ে এই কাজটা পরিচালিত করছি বাংলা বাজার থেকে উদ্রাসুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত। এখানে ভাই দেখতেছি তো আপনি উন্নয়ন করতেছেন এলাকার জনসেবা করতেছেন, যেটাকে বলা হয় যে স্বেচ্ছা সেবক, তো আপনি এটার সাথে কিভাবে জড়িত হলেন, আপনার পেশা কি ভাই? দুবাইতে থাকি, একজন প্রবাসী। একজন প্রবাসী? আমাদের এলাকার মুরব্বী যারা আছেন কিশোর যুবক আমরা সবাই মিলে নিজেদের কাজে জেরা করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যতটুকু জানলাম যে এটা সম্পূর্ণটাই মনে করেন যে নিজ উদ্যোগে, এবং নয় নম্বর ওয়ার্ডের যে উদ্রাসপুর সড়কের এখানকার মহল্লা যারা আছে মুরব্বীরা এবং ইয়াং কিশোররা মিলে এই কাজটা করতেছেন, আসলে কি এটা সত্য? মুরব্বীরা আমাদের প্রেরণা, কিশোররা আমাদের প্রেরণা, আমরা সবাই কাজ করতেছি উদ্যোগ নিয়ে একসাথে। মানে এই সমাজ সেবা কাজের মধ্যে আপনাদের এখানে মুরব্বী কিশোর ইয়াং কোনো ভেদাভেদ নেই, সবাই একসাথে মিলে, এটা সত্যি দাগনভূঞা পৌরসভার জন্য একটা গৌরবের বিষয়। দাগনভূঞা নয় নম্বর ওয়ার্ডের মধ্যে এটা সত্যি গৌরবের একটা বিষয়। পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে সড়কে যেন কোনো রকম ময়লা না পড়ে এই জন্য প্রত্যেকটা দোকানদারকে এভাবে ওনারা জুড়ে দিয়ে যাচ্ছেন, একদম প্রত্যেকটা দোকানদারকে, এই সড়কে যতগুলো দোকানদার আছে সবাইকে এভাবে জুড়ে দিয়ে যাচ্ছেন ওনারা। চলুন আমরা উদ্রাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাই আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেমনটা আপনারা দেখতে পেলেন ভিডিওতে, এই মহল্লার বৃদ্ধ কিশোর এবং যুবক কারো সাথে কারো কোনো ভেদাভেদ নেই, কোনো রকম দূরত্ব নেই, যার জন্য এমন একটা প্রশংসামূলক কাজ, এমন একটা সমাজসেবামূলক কাজ ওনারা করতে সক্ষম হয়েছেন। যাই হোক, সুপার হিরোদের নিয়ে আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। আমরা সবসময় গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য নিয়ে কাজ করে থাকি, আপনি যদি গ্রাম বাংলার রূপ বৈচিত্র্যপ্রেমী মানুষ হয়ে থাকেন এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো যাচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে, কথা হবে অন্য কোনো বিষয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।